আইনে কাউকেই ক্ষমা করবে না, অপরাধ করেছে তারা সাজা পাবে, এফআইআর যাদের নামে হয়েছে প্রকাশ্যে তারা ঘুরে বেড়ালেও পুলিশ প্রশাসন কেন এখন পর্যন্ত কোনো রকমভাবে তাদের প্রতি অ্যাকশন নিচ্ছে না। এবং আজকে আমি দাঁড়িয়ে অন ক্যামেরা বলে যাচ্ছি যে যারা অভিযুক্ত রয়েছে তারা যদি ভেবে থাকে যে তারা এত বড় অপরাধ করার পরে বেঁচে যাবে তাহলে তারা ভুল ভাবছে। এবং নিশ্চিতভাবে যারা অপরাধ করেছে তারা সাজা পাবে। এবং আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে এফআইআর যাদের নামে হয়েছে প্রকাশ্যে তারা ঘুরে বেড়ালেও পুলিশ প্রশাসন কেন এখন পর্যন্ত তাদেরকে এখনও পর্যন্ত কোনো রকমভাবে তাদের প্রতি অ্যাকশন নিচ্ছে না, এই বিষয় আমরা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাইব যে আপনারা আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। কারণ যে সন্তান যে পরিবার থেকে হারিয়ে গেছে, যে পরিবারের সন্তান, সেই পরিবারের যে হাহাকার, যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা, সেটা আমরা এখানে এসে অনুভব করতে পেরেছি। আমরা শুধু দলীয় ক্ষতির জন্য বলছি না, আমরা বলছি যে একটি নিরাপরাধ একজন মানুষ তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, তাই সেই পরিবারকে ফেলে চলে যেতে হলো। আমরা সেই যে ঘটনা, মর্মান্তিক ঘটনাই মর্মান্তিক ঘটনার প্রকৃত বিচার চাই প্রকৃত দোষীদের। আমরা অবিলম্বে যাতে প্রশাসন তাদের গ্রেপ্তার করে এবং তাদের যাতে উপযুক্ত সাজা হয় সেই আমরা দাবি রাখছি। এবং সেই দাবি আমরা এর আগেও জানিয়েছি এবং বারংবার জানাচ্ছি। আমরা এই পরিবারের পাশে সবসময় রয়েছি, সবসময় পরিবারের পাশে থাকবার আশ্বাস আমরা দিয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি লাগাতার প্রশাসনের সাথে কথা বলবে এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করবার জন্য দাবি জানাবে। সিবিআই তদন্ত চাচ্ছে পরিবার থেকে, কি বলবেন? দেখুন, পরিবার তো এখন অসহায়, আপনারা জানেন। পরিবার চায় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার দ্বারা তদন্ত হোক। এবার সেটা নিশ্চয়ই তারা পরিবারের যা ডিমান্ড আছে, পরিবারের যা দাবি আছে সংবাদ মাধ্যমে তুলে ধরেছে, পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরেছে, আমরা যারা এসেছি আমাদের কাছে তুলে ধরেছে। নিশ্চিতভাবে আমরা চাই নিরপেক্ষ তদন্ত, নিরপেক্ষ বিচার, যাতে প্রকৃত যারা দোষী, যারা দোষ করেছে, যাদের এফআইআরে নাম আছে, তারা যাতে গ্রেপ্তার হয় এবং সেই সঙ্গে সঙ্গে যে সাজা, যে প্রকৃত যে সাজা, সেই সাজা যাতে প্রকৃত দোষীরা পায়, সেটাই আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি এবং আগামী দিনেও এই আবেদন আমরা রাখব। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উদয়ন গুহ বলেছেন তিনি একজন সমাজ বিরোধী ছিলেন, কি বলবেন? দেখুন, কে কী বলেছেন আমি সেই বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। আমার মনে হয় এই সময়টা তাদের পরিবারের পাশে থাকবার, তার পরিবারের যে পরিবার সন্তান হারিয়েছে সেই পরিবারের সাথে থেকে তাদেরকে সাপোর্ট দেবার, মানসিকভাবে তাদেরকে যেমন তাদের সহযোগিতা করবার, পাশে থাকবার এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র আইনি প্রশাসনিক দিক থেকেও সমগ্রভাবে সামগ্রিকভাবে তাদেরকে আমার মনে হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল যারা প্রতিনিধি তাদের দায়িত্ব। এবং কারোর দুঃখের সময়ে তার যে ছেলে চলে গেছে তার সম্বন্ধে মিথ্যে প্রপাগান্ডা, মিথ্যে প্ররোচনা করে আমার মনে হয় সেই পরিবারকে আরও বেশি মানে যে দুঃখে তারা রয়েছে সেই কাটা ঘায়ে নুনের ছেটা দেয়াটা যেভাবে পরিবারকে দিচ্ছে আমার মনে হয় এটা ঠিক না। কারণ সন্তান যে হারায় সেই ব্যথাটা বোঝে, তো সন্তান হারা মা বাবাকে এইভাবে দুঃখ দেওয়া কারোরই উচিত নয়। দেখুন, নিশ্চিতভাবে যেটা প্রোটোকল মেনটেন করা উচিত, প্রোটোকল অনুযায়ী যেটা করার সেইভাবেই থাকা উচিত, প্রত্যেকেই থাকা উচিত। উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছে প্রত্যেকেরই দায়িত্ব প্রোটোকল মেনটেন করা। এটা ভারতের সংবিধান অনুযায়ী, ভারতের সংবিধানকে মান্যতা দেওয়া প্রত্যেকটা দায়িত্বশীল যারা সরকারি অফিসার রয়েছে প্রত্যেকের দায়িত্ব বলে আমি মনে করি। আমরা এই ক্ষতি আমাদের দলের জন্য, এই ক্ষতি আমরা আর কখনো পূরণ করে উঠতে পারবো কি না আমরা জানি না, তবে সেই সঙ্গে সঙ্গে আমরা প্রশান্তর যে পরিবার সেই পরিবারের পাশে রয়েছি। তার পরিবার মারাত্মকভাবে ভেঙে পড়েছে, পরিবারের একমাত্র ছেলে আপনারা জানেন, অসহায় বাবা মার বুক ফাটা আর্তনাদ। তারা বিচার চাইছে, তারা সুবিচার চাইছে, তারা প্রকৃত দোষীদের গ্রেপ্তার চাইছে। এবং আজকে আমি দাঁড়িয়ে অন ক্যামেরা বলে যাচ্ছি যে যারা অভিযুক্ত রয়েছে তারা যদি ভেবে থাকে যে তারা এত বড় অপরাধ করার পরে বেঁচে যাবে তাহলে তারা ভুল ভাবছে। আইনে কাউকেই ক্ষমা করবে না। এবং নিশ্চিতভাবে যারা অপরাধ করেছে তারা সাজা পাবে।
এবং আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে এফআইআর যাদের নামে হয়েছে প্রকাশ্যে তারা ঘুরে বেড়ালেও পুলিশ প্রশাসন কেন এখন পর্যন্ত তাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তাদের প্রতি অ্যাকশন নিচ্ছে না। বোশ হিরো শোরুমে পাচ্ছেন হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার আকর্ষণীয় দামে। বিশেষ মডেলের স্কুটারে থাকছে 3000 টাকা ছাড়। E20 পেট্রোলের সাথে সামঞ্জস্য BS7 কম্বাইন্ড অত্যাধুনিক ইঞ্জিন উইথ I3S টেকনোলজি এন্ড ব্লুটুথ কানেকটিভিটি এক্সটেক মডেল। প্রতিটি গাড়ি সার্ভিসের সুবিধা পাবেন আমাদের শোরুমে। পাচ্ছেন 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আরো অনেক কিছু। ঠিকানা বামুনহাট বাজার, যোগাযোগ নাম্বার 8918223820।